শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে সমাবেশ করে মুসলিমদের হত্যার হুমকি কট্টরপন্থী হিন্দু নেতার। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতার জন্য রোহিঙ্গা এবং বাংলাদেশিদেরকে দোষ দিল বিজেপি। অতঃপর ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনকে থাপ্পড়, যে শাস্তি দেওয়া হলো সেই ব্যক্তিকে। ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায়, ভয়ে কাঁপছে ইসরায়েল। মার্কিন পানিসীমার কাছে আটলান্টিক মহাসাগরে পৌঁছেছে ইরানি যুদ্ধজাহাজ বহর, উত্তেজনা তুঙ্গে। গাজা উপত্যকাকে ইসরায়েল কসাইখানায় পরিণত করেছে, দাবি উত্তর কোরিয়ার। এবং সবশেষ থাকছে এরদোগানের সঙ্গে বৈঠককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের হরিয়ানাতে গত মাসে একজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের খালাস করিয়ে আনার দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক মহাপঞ্চায়েত বা জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অন্তত 10 দিন আগে এরকম একটি সমাবেশ থেকে মুসলিমদেরকে হত্যা করার ডাক পর্যন্ত দেওয়া হয়, এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঝড়ের বেগে ছড়িয়ে পড়ার পর হরিয়ানা পুলিশ এখন কিছুটা নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। যিনি এই মুসলিম হত্যার গণডাক দিয়েছেন তিনি রাজপুতের সংগঠন কার্নি সেনার শীর্ষ নেতা। নিজেই তিনি ভিডিওটি নিজস্ব ফেসবুক পেজে পোস্ট করেছেন, কিন্তু ভিডিওতে কাউকে এই ঘটনায় এখনও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। ওই কট্টরপন্থী হিন্দু নেতা সুরজ পাল আমুর ফেসবুক পেজের দাবি অনুসারে তিনি ক্ষমতাসীন বিজেপিরও বিভিন্ন পদে রয়েছেন। ওদিকে মহাপঞ্চায়েতে থেকে ক্রমাগত হুমকি আসতে থাকায় রাজ্যের মুসলিম সমাজ আতঙ্কে রয়েছেন। গত 16 মে হরিয়ানার খলিলপুর গেডা গ্রামের বাসিন্দা আসিফ খান তার বাড়ি থেকে একটু দূরে সোহানা শহরে ওষুধ কিনতে গিয়েছিলেন। তখন তার গ্রামের কয়েকজন হিন্দু তাকে ঘিরে ধরে পিটিয়ে মেরে ফেলে। পেশায় জিম ট্রেনার আসিফ খানের হত্যাকে পুলিশ অবশ্য সাম্প্রদায়িক হামলা বলতে বা মেনে নিতে চায়নি, তার এটিকে ব্যক্তিগত শত্রুতার পরিণাম বলে বর্ণনা করেছেন। পরে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে কার্নি সেনা সংগঠনের প্রধান সুরজ পাল আমোর সেখানে বলেছেন, নিহত আসিফ খান আমাদের মেয়ের মা বোনের অশ্লীল ভিডিও বানাতো, তো কেন ওকে মার্ডার করা যাবে না, ওরকম কর্মের সাজা পেয়েছে, ওদেরকে 100 বার মারব, মায়ের দুধ খেয়ে থাকলে আমাদের আটকাক, দেখি কে আটকাতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী সহিংসতার জন্য বাংলাদেশ এবং রোহিঙ্গারা জড়িত বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর বুধবার এই অভিযোগ তোলেন পশ্চিমবঙ্গের রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্যের বিরোধী দলের নেতাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। দিল্লিতে সাংবাদিকদের শুভেন্দু জানান, আমি মোদীজিকে বলেছি রাজ্যে বিজেপি নেতা কর্মীদের উপর নির্যাতন চালানো হচ্ছে, এ পর্যন্ত 25 নারীকে ধর্ষণ করা হয়েছে, এসব অপরাধে বাংলাদেশ এবং রোহিঙ্গারা যুক্ত, হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন, পূর্বে বর্তমানের আউসা গ্রামে 26টি পরিবার জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে, তার অভিযোগ রাজ্যে গণতন্ত্র টিকানো যাচ্ছে না। উল্লেখ্য, বুধবার দিল্লিতে গিয়ে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেও রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। শুভেন্দুর এই বৈঠক নিয়ে হাসি ঠাট্টা করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, আত্মরক্ষার জন্য দিল্লিতে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে শুভেন্দু। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে জনসমক্ষে থাপ্পড় মারার অভিযোগে আটক ব্যক্তিকে 4 মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। স্থানীয় সময় বৃহস্পতিবার আদালতে প্রথম অভিযুক্ত ডেমিল তেরেল এর বিরুদ্ধে 18 মাসের সাজা ঘোষণা করেন, পরে তার 14 মাসের সাজা মওকুফ করা হয়। গত মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চল পরিদর্শনে যান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সেখানে তিনি উপস্থিতি ফরাসিদের সাথে কুশল বিনিময় করেছিলেন। এমন সময় দর্শনার্থীদের সারিতে দাঁড়িয়ে থাকা ডেমিল তেরেল একসাথ হয়ে সামনে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্টের গালে সজোরে চড় মারে বসেন। মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেই ভিডিও। হামলাকারী ডেমিয়েলের বিরুদ্ধে সরকারি কর্তা ব্যক্তিদের উপর সহিংস ঘটানোর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ডেমিয়েল ডানপন্থী রাজনীতির সমর্থক এবং ফ্রান্সের ইউলো বেস্ট আন্দোলনের সাথে যুক্ত ছিলেন বলে জানা গেছে। ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনীর প্রধান জেনারেল আমেরিকান নুরিন।
এলটিভি চ্যানেল টুয়েলভকে দিয়ে একটি সাক্ষাৎকারে তিনি এই কথা জানান। সাক্ষাৎকারে জেনারেল আমিকাম নুরিন বলেন, ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ এই বিমানবন্দরগুলো হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। তিনি আরও বলেন, হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর যে পাল্লা রয়েছে তাতে খুব সহজেই আমাদের সামরিক বিমানবন্দরগুলোতে পৌঁছাতে পারে, ফলে অনেক ঝুঁকি রয়েছে বিমানবন্দরগুলোর জন্য। এ সময় গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থান স্পষ্ট হয়েছে বলেও তিনি স্বীকার করে নিয়েছেন। গত মাসে গাজা যুদ্ধ শুরু হলে ইসরায়েলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন এবং ঘরবাড়িতে ব্যাপক বিমান হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের পানির সীমার কাছে আটলান্টিক মহাসাগরে পৌঁছেছে ইরানের যুদ্ধ জাহাজ বহর। এর মধ্য দিয়ে এই প্রথম আটলান্টিক মহাসাগর পানির সীমায় নিজেদের উপস্থিতি ঘোষণা করল ইরানের সামরিক বাহিনী। ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইরি আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের নৌবহরে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি শাহান্দা এবং মার্কান জাহাজ। তিনি আটলান্টিক মহাসাগরে নৌবহর পাঠানোর উদ্দেশ্যে প্রসঙ্গে বলেন, আন্তর্জাতিক পানির সীমায় ইরানি যুদ্ধজাহাজের অব্যাহত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি নির্দেশ বাস্তবায়নের জন্য এই মিশনে পাঠানো হয়েছে। দূরবর্তী অঞ্চলগুলোতে ইরানের স্বার্থ সংরক্ষণ এবং নিশ্চিতকরণ, আন্তর্জাতিক পানির সীমায় ইরানের পতাকা সমুন্নত রাখা এবং ইরান ভীতি নস্যাৎ করারও এই মিশন গুরুত্বপূর্ণ লক্ষ্য। হাবিবুল্লাহ সাইরি আরও জানিয়েছেন, গত 10 মে বন্দর আব্বাস থেকে ইরানি নৌবহর যাত্রা শুরু করে। আফ্রিকা ঘুরে প্রায় 12,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নৌবাহিনীটি এখন আটলান্টিক মহাসাগর অবস্থান করছে। ইরানি নৌবহরের যাত্রা উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন রিয়ার অ্যাডমিরাল সাইরি বলেছেন, আটলান্টিক মহাসাগর পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ইরানি নৌবহরকে কোনো বন্দরে নোঙর করতে হয়নি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলের সাম্প্রতিক হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। বুধবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, পুরো গাজা উপত্যকাকে ইসরায়েল কসাইখানায় পরিণত করেছে। তেল আবিব শিশুদের উপর গণহত্যা চালাচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বেপরোয়া সন্ত্রাসবাদ বিশ্ববাসীর আর সহ্য করবে না। এতে আরও বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনী শিশু হত্যা করেছে। ইসরায়েলের এই ভয়াবহ শিশু হত্যাকাণ্ড ভবিষ্যৎ মানুষের জন্য বিরাট চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে এবং এটি মানবতা বিরোধী অপরাধ। গত 10 মে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্বর আগ্রাসন চালায়। টানা 11 দিনের বোমা এবং গোলাবর্ষণে অর্ধশতাধিক নারী এবং শিশু সহ গাজায় 280 জনেরও বেশি নাগরিক নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলি বিমান হয় 1,000-এরও বেশি ঘরবাড়ি এবং ভবন ধ্বংস হয়। জবাবে গাজার প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন 4,000-এরও বেশি রকেট ছুড়েছে। এতে 2 শিশু সহ ইসরায়েলের 12 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বেলজিয়ামের ব্রাসেলসে 14 জুন অনুষ্ঠেয় ন্যাটোভুক্ত দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তুরস্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন্স সাকি তথ্য জানিয়েছেন। জেন্স সাকি বলেন, বাইডেন এবং এরদোগানের জন্য এই বৈঠক একটি বড় সুযোগ। তিনি আরও বলেছেন, স্পষ্টতই একটি ন্যাটো সহযোগীর সঙ্গে গঠনমূলকভাবে কাজ চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্র জরুরি বলে মনে করে। একই সঙ্গে এমন ক্ষেত্রও রয়েছে যেখানে দুই দেশের মধ্যে জোরালো মতপার্থক্য বিদ্যমান। এর আগে রিসেপ তাইয়েপ এরদোগান যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা বিষয়ে মতবিরোধ নিয়ে বলেছিলেন, যদি তুমি মিত্র হও তাহলে আমাদের সঙ্গে দাঁড়াও, শত্রুদের সঙ্গে নয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে তারা সন্ত্রাসীদের পক্ষ নিয়েছে। শক্তিশালী তুরস্ক ন্যাটো ছাড়া শক্তিশালী থাকবে না বলেও তুর্কি প্রেসিডেন্ট বলেছিলেন, তুরস্ককে এভাবে যারা কুণ্ঠাসা করার চেষ্টা করবে তারা গুরুত্বপূর্ণ বন্ধুকে হারাবে। G7 সম্মেলনে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।